আশ্রয় শিবিরের সম্পূর্ণ তথ্য দাখিলত ব্যর্থ রাজ্য সরকার। রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষুব্ধ গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়। রাজ্য সরকারের ওচৰত নাই আটখন জেলার তথ্য। আট সপ্তাহের ভিতর প্রয়োজনীয় তথ্য দাখিলের নির্দেশ। জেলা ন্যায় সেবা প্রাধিকরণের সচিবে দাখিল করব তথ্য। ভাস্কর দেব কোঁৱৰকো বিভিন্ন জেলা ভ্রমণের পরামর্শ আদালতর। দবকার আশ্রয় শিবিরত সৃষ্টি হয়েছিল এক অবর্ণনীয় পরিস্থিতির। দবকা কাণ্ডর পিছতে তথ্য দাখিলের নির্দেশ দিছিল গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ে। আদালতের নির্দেশের ভিত্তিত রাজ্য সরকারে দাখিল করেছিল শপথনামা। রাজ্যের 23 জেলাত এই পর্যন্ত নাই কোনো আশ্রয় শিবির। বাক্সা, ডিমা হাসাও, মাজুলি, নগাঁও, তিনিচুকীয়া, পশ্চিম কার্বি আংলং, দক্ষিণ শালমারা, মানকাছৰত নাই আশ্রয় শিবির। আমি পুনৰবাৰ জনাইছো আশ্রয় শিবিরৰ সম্পূর্ণ তথ্য দাখিলত ব্যর্থ হৈছে রাজ্য সরকার। রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষুব্ধ গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়। রাজ্য সরকারের ওচৰত নাই আটখন জেলার তথ্য। আট সপ্তাহের ভিতর প্রয়োজনীয় তথ্য দাখিলের নির্দেশ দিয়া হৈছে। জেলা ন্যায় সেবা প্রাধিকরণের সচিবে দাখিল করব তথ্য। ভাস্কর দেব কোঁৱৰকো বিভিন্ন জেলা ভ্রমণের পরামর্শ আদালতর। দবকার আশ্রয় শিবিরত সৃষ্টি হওয়া অবর্ণনীয় পরিস্থিতির পাছতে তথ্য দাখিলের নির্দেশ দিছিল গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ে। আদালতের নির্দেশের ভিত্তিত রাজ্য সরকারে দাখিল করেছিল শপথনামা। রাজ্যের 23 জেলাত এই পর্যন্ত নাই কোনো আশ্রয় শিবির। আর এই বিষয়টি এই মুহূর্তে বিশেষ চর্চা লাভ করেছে। আট সপ্তাহের ভিতর তথ্য দাখিলের নির্দেশ দিয়া হয়েছে। আমি স্টুডিওলে আহিব বিচারিম এই মুহূর্তে। সিনিয়র এসোসিয়েট এডিটর পার্থজ্যোতি বৰা আছে আমার সঙ্গে। পার্থ, গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ের এই রায় বা এই নির্দেশনা সরকারক অকর্থনা করেছে। আটখন জেলার আশ্রয় শিবিরের সম্পূর্ণ তথ্য দাখিলত ব্যর্থ হয়েছে রাজ্য সরকার। জয়ন্ত, উচ্চ ন্যায়ালয়ত এই গোটেই বিষয়টো এখন আবেদনের যোগেদি যেটা দৃষ্টিগোচর হয়েছিল, উচ্চ ন্যায়ালয় পূর্বতো তেনে পরিস্থিতি গ্রহণ করেছিল আর সরকারের তথ্য বিচারিছিল। বিশেষ দবগা আশ্রয় শিবিরের যে পরিবেশ, অবর্ণনীয় পরিবেশ যেটা দৃষ্টিগোচর হয়েছিল আবেদনের যোগেদি কোর্টক জানা হয়েছিল, রিট পিটিশনের যোগেদি। আর অন্যান্য যাব আশ্রয় শিবির, বিশেষ উচ্ছেদিত অঞ্চলসমূহের যখন লোক আশ্রয় শিবিরত রখার যে এক দায়িত্ব সরকারের, সেই দায়িত্ব সরকারে পালন নকৰা অভিযোগ উত্থাপন হয়েছিল। যার পরিপ্রেক্ষিত ভাস্কর দেবকোঁৱৰ, সিনিয়র এডভোকেট, সেই আশ্রয় শিবির সমূহ ভ্রমণ করার এক নির্দেশ জারি করা হয়েছে। আর পরবর্তী সময় গোটে প্রক্রিয়াটা কেনেদরে আগবাই সরকারের হাতত কোনো তথ্য নথকার এক অভিযোগ উত্থাপন হয়েছে কোর্টের মজিয়াত। গতি পরবর্তী সময় সরকারের যে দায়বদ্ধতা, আশ্রয় শিবিরত যখন লোক থাকে যুহ বুনিয়াদী প্রয়োজনীয়তা, সেই সমূহ ফুলফিল করার যে এক সরকারের দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতা সরকারে পালন নকৰাৰ এক অভিযোগ উত্থাপন হৈছিল। যার পরিপ্রেক্ষিত গোটেই বিষয়টো উচ্চ ন্যায়ালয়ের দৃষ্টিগোচর হয়েছে, আবেদনের যোগেদি একাংশ দৃষ্টিগোচর করেছে। কিন্তু কিছুমান নির্দেশনা থাকে, ধরক যেতিয়া উচ্ছেদ করা হব তেতিয়া সংস্থাপনের ব্যবস্থা করব লাগিব, গতিকে সেই নিয়ম সমূহ তাত পালন করা হওয়া নাই নেকি? বিশেষকৈ দবকার আশ্রয় শিবিরত যি বুনিয়াদী প্রয়োজনীয়তাখিনি তেওঁলোকক নিদিয়ার এক অভিযোগ উত্থাপন হয়েছিল দবকা আশ্রয় শিবির, যেটি সংবাদ শিরোনাম দখল করেছিল। বিশেষকৈ আর অন্যান্য জেলাসমূহ, জেলার পরিসংখ্যাত আপনি ইতিমধ্যে উল্লেখ করেছে, অন্যান্য জেলাসমূহতো আশ্রয় শিবির নথকারে এক অভিযোগ উত্থাপন হয়েছে। গতি যখন উচ্ছেদিত হল, তেওঁলোকে যদিও সেই অঞ্চলটো সেই স্থানত অবৈধভাৱে বসবাস কৰি আছিলে, যদিহে তেওঁলোকৰ বাসস্থান নাই, বিভিন্ন সময়ত সেই উচ্ছেদিত লোকসকল অন্য তেওঁলোকৰ যি অল্টাৰনেট বাসস্থান তালৈ যোৱাৰ কথা চৰকাৰে বিভিন্ন সময়ত কয়, যিসকল যাব নোৱাৰিলে তেওঁলোকক, যিহেতু ভাৰতীয় নাগৰিক, তেওঁলোকক যদিহে ভাৰতীয় নাগৰিক, তেওঁলোকক এটা আশ্রয় প্রদান করব লাগবে, তারপর তেওঁলোকক স্থায়ীভাবে কোবাদ সংস্থাপন করব লাগবে। ই এক সরকারি প্রক্রিয়া বা সামাজিক দায়বদ্ধতা বা সরকারি দায়বদ্ধতা। এইখিনি কাম যদি করা নাই, এইখিনি কাম নকৰাৰ কারণে উচ্চ ন্যায়ালয়ের ওষুধ পড়ছে সরকার। আর দেব ভাস্কর দেব কোঁৱৰক ইতিমধ্যে নির্দেশ দিয়া হয়েছে কত কি ধরনের গোটেই পরিস্থিতি সমূহ আছে, আর আট সপ্তাহ সরকারক খুব সম্ভবত পুনের প্রতিবেদন দাখিল করবলে নির্দেশ দিয়া হয়েছে, আপনি যেধরনের ইতিমধ্যে কৈছে। আর ভাস্কর দেব কোঁৱৰেও যেহেতু আয়ুক্ত, কোর্টের আয়ুক্ত নিযুক্তি দিয়া হয়েছে, গতি ভাস্কর দেব কোঁৱৰেও সেই রিলিফ কেম্পবর অবস্থা কেনেকুৱা সেই সমূহ অধ্যয়ন করব, বা রিলিফ কেম্প আছে নাই, কোন জেলাত কেনেকৈ আছে, বা কাগজে পত্র যদি আছে কিন্তু বাস্তবত যদি নাই, সকল কথা কোর্টের দৃষ্টিগোচর করব। মৌলিক অধিকারের দিকসমূহ নিশ্চয় এই বিষয়ত হাঙর খাই পড়ব। হয়, স্বাভাবিকতে মৌলিক অধিকার সুরক্ষিত হবই লাগবে, কারণ আপনি মন করব সেই আশ্রয় শিবিরখন শিশু থাকিব, মহিলা থাকিব, তেওঁলোকক যে হেলথ কেয়ার সমূহ দিব লাগিব, খাদ্য দিব লাগিব, বা অন্যান্য যিসমূহ সুবিধা তেওঁলোকক দিব লাগিব, কারণ যদিও তেওঁলোকে এক ইলিগেল ভূমিত বসবাস করে আছিল, তেওঁলোকক উচ্ছেদিত করা হয়েছে, আর যিসকলে তেওঁলোকক অল্টারনেট বাসস্থানলৈ যাব নোৱাৰিলে তেওঁলোকে আশ্রয় শিবিরত ৰাখিব
ৰাখিবলগীয়া হৈছে বা এনেকুৱা চিটুৱেশ্যন হ'ব পাৰে যে সেই উচ্চাৰিত লোকসকল কোনো এটা অঞ্চলত বহু বছৰ ধৰি আছিলে যদিও সেই যি অঞ্চলত তেওঁলোকে বসবাস কৰি আছিল সেই অঞ্চল তেওঁলোকৰ নহয় বা অবৈধভাৱে বসবাস কৰি আছিল উচ্চাৰিত কৰা হ'ল কিন্তু উচ্চাৰিত কৰি সেই লোকসকলক যদি অল্টাৰনেট বাসস্থান দিয়া নহয় তেওঁলোক কলৈ যাব কি কৰিব সেই ধৰণৰ এটা প্ৰশ্ন মানৱীয় প্ৰশ্ন এটা আহি পৰে আৰু স্বাভাৱিকতে যদি ভাৰতীয় নাগৰিক যদি বিদেশী নাগৰিক গোটেই প্ৰক্ৰিয়াটো পৃথক হ'ব তেওঁলোকক যদি প্ৰমাণ হয় বিদেশী নাগৰিক বুলি বা ভাৰতীয় নাগৰিক বুলি প্ৰমাণ কৰিবলৈ তেওঁলোকৰ যদি নথি পত্ৰ নাথাকে তেওঁলোকে তেনেহ'লে গোটেই প্ৰক্ৰিয়াটো পৃথক হ'ব কিন্তু যদিহে ভাৰতীয় নাগৰিক বুলি তেওঁলোকে নিজকে প্ৰমাণ কৰিব পাৰে তেতিয়া চৰকাৰৰ এক দায়বদ্ধতা থাকে তেওঁলোকক তেওঁলোকৰ যাতে সেই সাংবিধানিক অধিকাৰ সেই সাংবিধানিক অধিকাৰ সুৰক্ষিত হয় নিশ্চয় ধন্যবাদ পাৰ্থ সবিস্তাৰে আপুনি এইখিনি তথ্য আমাক জনালে আৰু আঠখন জিলাৰ তথ্য যিহেতু নাই ৰাজ্য চৰকাৰৰ হাতত আৰু আঠ সপ্তাহৰ ভিতৰত প্ৰয়োজনীয় তথ্য দাখিলৰ নিৰ্দেশ দিছে গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ে।